এটাই সানাইয়ের প্রথম ছবি আমার সাথে আর কি। এরপরে সানাই আর কোন ছবি করেছি কিনা আমি জানি না। এই ছবিটাই জানুয়ারিতে আসবে, এখনো জানুয়ারির ডেটটা করা হয় নাই, খুব সম্ভবত জানুয়ারির চতুর্থ সপ্তাহে আসবে। আসলে দেখেন, একটা মানুষ যদি মানুষটা রক্তে মাংসের হয়ে থাকে তার কিন্তু অনেক ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি যে কথাটা আমার মধ্যে স্লিপ আপ টান হয়েছিল সেটার জন্য আমি ক্ষমা চেয়েছি। আশা করব আমার টিভি চ্যানেল, ইউটিউব এবং সাংবাদিক প্রিয় ভাইদের এই বিষয়টা নিয়ে আপনারা কোনো হেডলাইনও দিবেন না এবং এইটা নিয়ে আপনারা কোনো কথা বলবেন না। এটা আমার একটা ভুল হয়েছে, ভুলটার জন্য আমি ক্ষমা চেয়েছি। দেখেন, আমি একটা কথা বলি, ছোটবেলায় আমি একটা জিনিস শিখেছি যে আমি কখনো কোনো মানুষকে খারাপ বলতে শিখি নাই। সেই কথাটা কিন্তু আমার ভিতরে এখন পর্যন্ত ধারণ করে আছে। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলেন, প্রযোজক সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, শিল্পী সমিতি বলেন, এবং আমার দর্শক যারা আছে, আপনি সবাইকে কেউ বলতে পারবে না যে রাসেল মিয়া কাউকে নেগেটিভ বলেছে, খারাপ বলেছে। আমার যে চরম শত্রু, দেখেন আমার কলিজাতে যে মানে মানে কুড়াল মারে তাকেও আমি বলি যে মানুষটা অনেক ভালো। মানে আমি ভালো বলতে শিখে গেছি এবং ভালো বলে আমি এটার মধ্যে অনেক মজা পেয়েছি, অনেক তৃপ্তি পেয়েছি। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, আপনার যে শত্রু আপনি তাকেও ভালো বলেন, যে মানুষটা ভালো। দেখবেন আপনার এই ভালো বলাতে তার ভালো হবে, আপনার নিজের ভালো হবে। আসলে ভালো বলার মধ্যে যে ভালো আছে, এইটা কতটুকু ভালো আছে এটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এই জন্য আমি সবাইকে বলবো যে নেগেটিভ কোনো কিছু প্রচার না করে আপনারা সবাই পজিটিভ পজিটিভ প্রচার করেন। কিছুদিন আগে আপনার একটা ছবি ভাইরাল হয়েছে, হ্যাঁ, আসলে বিষয়টা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিয়েছে, আসলে আপনি কীভাবে দেখছেন ওইটা? আমি শুধু একটি কথা বলবো, আল্লাহর অশেষ কৃপায়। দেখেন, আমার ডান হাত কাটা, বাম হাত কাটা, এটার উদাহরণ যদি আমি বলি, আমার যে ছবিটা রিলিজ, আমাদের যে ছবিটা রিলিজ হয়েছে ভাইয়ারে, কোনো স্টার নায়িকা নিয়ে কিন্তু আমি সিনেমা হলে উপস্থিত হই নাই। দেখেন, আমি নিজেও কিন্তু তারকা না, আমাকে কিন্তু মানুষ, সিনেমার দর্শক কিন্তু আমাকে চিনে না। আমার এই যে 2 সেপ্টেম্বর যে ছবিটা রিলিজ হয়েছে ভাইয়ারে, এটাই কিন্তু আমার জীবনের প্রথম ছবি যেটা হলের পর্দায় উঠেছে। আমি কিন্তু প্রচণ্ড ভয়ে ছিলাম যে আমারে মানুষ টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখব, আমার ছবি মানুষ রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে, এই ভয়টা কিন্তু আমার। আপনার তিনটার শোর আগ পর্যন্ত আমার ছিল। তিনটার শো আমি যখন সিনেমা হলে যাই, যেমন চিত্রামল সিনেমা হলে আমি গেছি, যাওয়ার পরে দেখি আমি ঢুকতে পারি না, দর্শক লোকে লোকারণ্য হয়ে গেছে। হল মালিক আমারে বললো যে রাসেল ভাই ছবি বাম্পার হয়ে গেছে, প্রথম শো। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে কোনো স্টার কাস্টিং ছাড়া যে ছবিটা হলে যেভাবে দর্শক শ্রোতাদের ভালোবাসা পেয়েছে, এটা আমি মনে করি আমার কাছে অনেক কিছু। দেখেন, আজকে যদি আমার ডান হাতটা থাকতো, বাম হাতটা থাকতো, যদি আমার সাথে যেমন এখনকার যে নায়িকারা যারা সিনেমা টলারেট করছে, যারা এদের মধ্যে যদি কেউ থাকতো, তাহলে আমার সিনেমা কিন্তু আরও অনেক দূর চলে যেত। তারপর আমার সাথে যারা করেছেন, ভালো করেছেন, আমিও চেষ্টা করেছি, সব মিলিয়ে আমি মনে করব যে একটা ভালো ছবি উপহার হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। আমার যে ছবিটা চলে গেছে এটার তো শেষ, এখন সামনে যেটা আসবে সেটা নিয়ে আপনারা বলবেন, আমি শুনবো, আমি উত্তর দিব। সিনেমা প্রচারে নতুনত্ব কিছু আবিষ্কার করেন, হ্যাঁ, এই গেছি আপনি ভ্যান নিয়ে একবার, ভ্যান চালিয়ে ওটাকে একবার নতুন কিছু দেখেন। আমি একটা কথা বলি, আপনি কি কিভাবে, আমি একটা কথাই বলেছি যে আমার যতগুলো ছবি আসবে আমি প্রত্যেকটা ছবির প্রচারে আমি আমার অডিয়েন্সকে আমি চমক দিব। দেখেন, আপনারা দেখবেন যে ভাইয়ারে ছবির ভাইয়া চরিত্রে, একদম মূল চরিত্রে অভিনয় করার পরেও আমি কিন্তু, দেখেন আপনারা ওই ছবিটা আপনারা দেখছেন কি না, অনেক সবাই দেখার কথা, যে আমার পরনে গামছা, এরপরে হচ্ছে ব্যানগাড়ি, এবং আমার পিছনে হচ্ছে আমার ছবির পোস্টার। আমি কিন্তু ছবিটা এভাবে প্রচারণা করেছি। আমার ছবিতে যারা কাস্টিং করেছে, ধরেন আমার বোনটা যিনি করেছেন, আমি নাম বলবো না, কারণ অনেক কষ্ট করে এই জায়গাটায় আসছি, নাম বলে বলতে চাই না। তো আমি আমার বোনটাকে আমি বলেছিলাম, দেখো দেখেন এই ছবিতে আমি ভাই, আপনি বোন করেছেন, আপনি, আমি ব্যানগাড়ি নিয়ে, গামছা নিয়ে ছবির প্রচারণা করব, আপনি শুধু আমার পাশে এসে দাঁড়াবেন, আপনার ব্যানগাড়ি চালাতে হবে না। উনি আমাকে বলেছিলেন যে রাসেল ভাই, আমার একটা ক্যারিয়ারের একটা বিষয়। তখন থেকে আজকে পর্যন্ত আমি কিন্তু তার সাথে কোনো কথা বলি নাই, এবং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আমার পক্ষ থেকে আমি কখনোই তার সাথে কথা বলবো না। কারণ কি জানেন, এটার একটা ইয়া হচ্ছে,
যে মানুষের মধ্যে কোনো মানুষের মধ্যে যদি ভাব চলে আসে, ইগো চলে আসে, অহংকার চলে আসে, এটা আমি এক চুল পরিমাণ এটা পছন্দ করি না। আমি সবসময় নিচের দিকে তাকায় চলি, আমি মাটির মানুষের মতো মানুষের সাথে চলতে পছন্দ করি এবং এইটাতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সে এই জায়গায় আমাকে যখন একটা মানে বড় ধরনের ব্যথা দিয়েছে আমার সাথে প্রচারণা না করে, তখন কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু আমাকে বাবা দিয়েছে যে সিনেমার জন্য রাসেল মিয়া যা করেছে এটা অনেক কিছু। তা আমি আপনাদের সবাইকে বলবো, আজান দিচ্ছে, আর আর কথা বাড়াবো না। আপনারা যারা আমার পাশে ছিলেন পাশে থাকবেন, আর যতগুলো চ্যানেল আমাকে ধরেছে সবার জন্য আমার অনেক শুভকামনা। এই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে ওনাদের পাশে থাকবেন, ওনারা অনেক শ্রম দেয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।